যুদ্ধ ও অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে এই টাকা বিশ্বের উন্নয়নে ব্যয়ের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বে একের পর এক যুদ্ধ হচ্ছে। প্রথমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখন প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে ইসরায়েল। সকালে শেখ রাসেল দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন। এর আগে রাসেলের 60তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 60তম জন্মদিন। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস 2023 উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বে একের পর এক যুদ্ধ হচ্ছে। এ সময় বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান তিনি। বলেন, যুদ্ধের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না, সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। সরকার প্রধানের মতে, অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নে ব্যয় করা উচিত। তাই তিনি বলেন, কোনো যুদ্ধ চায় না, শান্তি চায়, কারণ যুদ্ধ ধ্বংস করে। যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই, বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি। শেখ হাসিনা বলেন, ছোট রাসেলের মতো আর যেন কাউকে জীবন দিতে না হয়, সেটাই তিনি চান। এ সময় কবি সুকান্তের কবিতাও আবৃত্তি করেন তিনি। আমার ছোট্ট রাসেল শোনার মতো আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়, একটা ফুল না ফুটতেই যেন ঝরে না যায়, সেটাই আমার কামনা। সকল শিশুর জীবন সুন্দর হোক, সফল হোক। বাংলাদেশ আজকে যে উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যেন ভবিষ্যতে এগিয়ে যেয়ে বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে স্মরণের আবরণে শেখ রাসেল বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর আগে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেল সহ 15 আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।